ডাব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি তোমাদের সেশন চলছে, যেখানে আমরা টপিক ওয়াইজ সাধারণ জ্ঞান করছি। আজকে আমাদের টপিক রয়েছে বিভিন্ন দেশের পার্লামেন্ট রিলেটেড। বিভিন্ন দেশের পার্লামেন্টের যে সমস্ত নামগুলো রয়েছে সেই সমস্ত নাম নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। প্রায় এক্সামে দেখা যায় যে এখান থেকে একটি না একটি কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়। এখানে আমি সেরা 45টি দেশটির নাম নিয়েছি, আশা করছি তোমাদের এক্সামে এগুলোর মধ্যে থেকেই তোমাদের জিজ্ঞেস করা হবে। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে ভিডিওকে এখন একটি লাইক না করলে তাদের একটি লাইক করে দাও। চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এছাড়া প্রিভিয়াস যে সমস্ত ক্লাসেসগুলো হয়ে গিয়েছে সেই সমস্ত ক্লাসেসের জন্য আমি সেপারেট প্লেলিস্ট করে দেওয়া রয়েছে। তোমাদের সাধারণ জ্ঞানে একটা সেপারেট প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই ক্লাসেসগুলো দেখে নেবে। প্রত্যেকটি ক্লাসে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই 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 গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ক্লাসে। চলো বন্ধুরা, দেরি না করে আজকে সেশনটাকে শুরু করে দিই। বন্ধুরা, আজকের ক্লাসের পিডিএফ নিতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা সেখানেই পেয়ে যাবে, সেই জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো আমি এমসিকিউ ফর্মে নিয়ে নিই, নর্মাল ফর্মে বেশি সুবিধাজনক, এবং পিডিএফও তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমাদের কাছে পড়তেও তোমাদের সব থেকে বেশি সুবিধে হবে। যেমন ফার্স্ট কোশ্চেনটা আমাদের এখানে যেটা রয়েছে, ভুটান, ভুটান দেশের যে সংসদ রয়েছে বা যেটা পার্লামেন্ট বলা হয় সেই পার্লামেন্টটাকে কী বলা হয়? সেই পার্লামেন্টকে বলা হয় সংডু। সংডু ভুটানের পার্লামেন্টকে কী বলা হয়? সংডু। এবং ভারতেরটা কী বলা হয়? ভারতের আমাদের এটাকে কী বলা হয়? সংসদ বলা হয়। কী বলা হয়? সংসদ। সংসদ আমাদের কয়? দুটো রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। তাহলে ভারতের কী হয়ে গেল? ভারতের এটাকে সংসদ বলা হয়। নেক্সট দেখলাম, নেক্সট রয়েছে এখানে ব্রিটিশ, ব্রিটিশ ভারতের এটা মাথায় রাখবে। ভারতের এটা ইংরেজিতে যদি বলা হয় তাহলে পার্লামেন্টও কিন্তু বলা হয়ে থাকে, তো ওটাও তোমরা মাথায় রাখবে। যদি কোনো কখনো হয়তো ইংলিশে থেকে যায় তাহলে সেখানে পার্লামেন্ট হয়তো সংসদের জায়গায় লেখা আছে হয়তো পার্লামেন্ট, তখন হয়তো তোমরা ভাবি যে কোশ্চেনটাতে ভুল রয়েছে। কোশ্চেনটাতে তো কিন্তু ভুল থাকে না, সেটি কিন্তু পার্লামেন্টও হয়, পার্লামেন্ট বা বাংলাতে যেটা রয়েছে সংসদ। নেক্সট রয়েছে ব্রিটিশ, ব্রিটিশ যেটা রয়েছে ব্রিটিশের যেটা পার্লামেন্ট তাকে পার্লামেন্টই বলা হয়। কী বলা হয়? পার্লামেন্ট। নেক্সট রয়েছে আফগানিস্তান, আফগানিস্তানকে বলা হয় শোরা। আফগানিস্তানের যে পার্লামেন্ট রয়েছে তাকে বলা হয় শোরা, মাথায় রাখবে। নেক্সট দেখে নাম, নেক্সট রয়েছে এখানে ব্রাজিল, ব্রাজিলের ন্যাশনাল কংগ্রেস, মাথায় রাখবে ব্রাজিলটাকে কী বলা হয়? ন্যাশনাল কংগ্রেস। তারপর রয়েছে চীন, চীনেরটাকে কী বলা হয়? ন্যাশনাল পিপলস কংগ্রেস, ন্যাশনাল পিপলস কংগ্রেস, মাথায় রাখবে ব্রাজিল কি ন্যাশনাল কংগ্রেস, চীনেরটাকে কী বলা হয়? ন্যাশনাল পিপলস কংগ্রেস। নেক্সট দেখে নিন, নেক্সট রয়েছে জার্মানি, জার্মানিটাকে বলা হয় তোমাদের বুন্দেশটাগ, বুন্দেশটাগ, জার্মানিটাকে কী বলা হয়? বুন্দেশটাগ, বুন্দেশটাগ বলা হয়ে থাকে। আমেরিকাটাকে কী বলা হয়? আমেরিকাটাকে বলা হয় কংগ্রেস, আমেরিকার ওটাকে কী বলা হয়? পার্লামেন্টকে কংগ্রেস বলা হয়। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে রাশিয়া, রাশিয়াটাকে কী বলা হয়? সুপ্রিম সোভিয়েত, কী বলা হয়? সুপ্রিম সোভিয়েত, রাশিয়ার পার্লামেন্টকে কী বলা হয়? সুপ্রিম সোভিয়েত, মাথায় রাখবে। জানে এখানে জানে তোমাদের মুখস্থ হয়ে যায়, অন্তত কমসে কম এখানে 45টি অন্তত 20-30টা যাতে মুখস্থই হয়ে যায়। নেক্সট রয়েছে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকাটাকে বলা হয় হাউস অফ অ্যাসেম্বলি, কী বলা হয়? হাউস অফ অ্যাসেম্বলি বলা হয় দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টকে। নেক্সট রয়েছে তোমাদের সুইডেন, সুইডেনকে বলা হয় রিক ডাগ, কী বলা হয়? রিক ডাগ, সুইডেনেরটাকে কী বলা হয়? রিক ডাগ। নেক্সট রয়েছে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডটাকে কী বলা হয়? ফেডারেল অ্যাসেম্বলি, সুইজারল্যান্ডের পার্লামেন্টকে বলা হয়, পার্লামেন্টের নাম ফেডারেল অ্যাসেম্বলি, মাথায় রাখবে ফেডারেল অ্যাসেম্বলি। বন্ধুরা, সেশনকে এখনও লাইক না করলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে, এবং তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপগুলো রয়েছে সেগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করিয়ে দেবে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে রোমানিয়া, রোমানিয়ারটাকে কী বলা হয়? গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, রোমানিয়ারটাকে কী বলা হয়? গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি। তারপর রয়েছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডটাকে কী বলা হয়? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, কী বলা হয়? হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। নেক্সট দেখে নেব, নেক্সট রয়েছে নেপাল, নেপালটাকে কী বলা হয়? রাষ্ট্রীয় পঞ্চায়েত, কী বলা হয় নেপালটাকে? রাষ্ট্রীয় পঞ্চায়েত, নেপালের যেটা ইয়ে রয়েছে সংসদ রয়েছে পার্লামেন্ট রয়েছে তাকে বলা হয় রাষ্ট্রীয় পঞ্চায়েত। নেক্সট রয়েছে এখানে মায়ানমার, মায়ানমার কী বলা হয় তোমাদের? পিথু, পিথু ও এখানে হুত্তাও, পিথু অথবা হুত্তাও, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে মালদ্বীপ, মালদ্বীপটাকে কী বলা হয়? মজলিস, মালদ্বীপটাকে কী বলা হয়? মজলিস, মাথায় রাখবে মালদ্বীপের পার্লামেন্টকে বলা হয় মজলিস। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে মালয়েশিয়া, মালয়েশিয়া রয়েছে তোমাদের দিওয়ান নিগার মজলিস, দিওয়ান নিগার, নিগারা মজলিস অথবা আর একটা নাম রয়েছে ও আর একটা বলা হয় তোমাদের এটা, এটাকে দিওয়ান রাকিয়াত, দিওয়ান রাকিয়াতও বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে ইউথোপিয়া, ইউথোপিয়াতে কী বলা হয়? সেরগো, ইউথোপিয়া সেরগো, ইউথোপিয়ার পার্লামেন্টকে কী বলা হয়? সেরগো। নেক্সট রয়েছে তোমাদের ফিনল্যান্ড, ফিনল্যান্ডকে কী বলা হয় তোমাদের? এন্ডাস কাস্টা, এন্ডাস কাস্টা, এন্ডাস কাস্টা ফিনল্যান্ড।
বাংলাদেশেরটাই কি বলা হয়? বাংলাদেশেরটাই বলা হয় জাতীয় সংসদ। মাথায় রাখবে বাংলাদেশেরটা কি? জাতীয় সংসদ। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে এখানে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডটা কি বলা হয়? গ্র্যান্ড ট্র্যাড, স্ট্র্যাড, গ্র্যান্ড স্ট্র্যাড। নেক্সট রয়েছে নরওয়ে। নরওয়েটা কি বলা হয়? স্ট্যান্ড রটিং, স্ট্যান্ড রটিং, স্ট্যান্ড রটিং। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে পোল্যান্ড। পোল্যান্ডকে কি বলা হয়? সেম। পোল্যান্ডকে বলা হয় সেম। পোল্যান্ডকে কি বলা হয়ে থাকে? সেম বলা হয়ে থাকে এখানে। সেসেলস, সেসেলস যেটা রয়েছে, সেসেলসকে বলা হয় পিপলস অ্যাসেম্বলি। সেসেলসকে বলা হয় পিপলস অ্যাসেম্বলি। সেসেলসের যে পার্লামেন্ট রয়েছে তাকে বলা হয় পিপলস অ্যাসেম্বলি। নেক্সট কী রয়েছে দেখে নাও, নেক্সট রয়েছে স্পেন। স্পেন দেশের যে পার্লামেন্ট রয়েছে তাকে বলা হয় তোমাদের কোর্টেস। কি বলা হয়ে থাকে? কোর্টেস, মাথায় রাখবে। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে সিরিয়া। সিরিয়াকে কি বলা হয়? পিপলস কাউন্সিল। সিরিয়ার যে পার্লামেন্ট রয়েছে তাকে বলা হয় পিপলস কাউন্সিল। কি বলা হয়? পিপলস কাউন্সিল। তোমাদের বন্ধুরা কোন টপিকের উপরে নেক্সট ভিডিও চাই সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট রয়েছে জাইরে। জাইরে রয়েছে কি? জাইরের এখানে কি রয়েছে তোমাদের? ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল, ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল, ন্যাশনাল লেজিসলেটিভ কাউন্সিল। নেক্সট রয়েছে কানাডা। কানাডাটাকে কি বলা হয়? হাউস অফ কমন্স, হাউস অফ কমন্স অথবা ডাইরেক্ট সেনেট। কানাডাটাকে কি বলা হয়? হাউস অফ কমন্স অথবা সেনেট। নেক্সট রয়েছে ডেনমার্ক। ডেনমার্কেরটাকে কি বলা হয়? ফোকেটিং, ফোকেটিং। ডেনমার্কের পার্লামেন্টকে বলা হয় ফোকেটিং, মাথায় রাখবে। নেক্সট রয়েছে গ্রিস। গ্রিসেরটাকে কি বলা হয়? গ্রিসের রয়েছে চেয়ার অফ ডেপুটিস, চেয়ার অফ ডেপুটিস, চেয়ার অফ, সরি চেয়ার না, চেম্বার, সরি, চেম্বার অফ ডেপুটিস। গ্রিসের যেটা রয়েছে পার্লামেন্ট তাকে বলা হয় চেম্বার অফ ডেপুটিস। নেক্সট রয়েছে হাঙ্গেরি। হাঙ্গেরিটাকে কি বলা হয়? ন্যাশনাল অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হয় হাঙ্গেরির পার্লামেন্টকে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে হাইতি। হাইতির এটাকে কী বলা হয়? হাইতির এটাকে চেম্বার অফ ডেপুটিস অথবা সেনেট বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে কি? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কী বলা হয়? পিপলস কনসালটেটিভ, পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি। ইন্দোনেশিয়াকে কী বলা হয়? পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি। ইন্দোনেশিয়ার পার্লামেন্টকে বলা হয় পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলি। নেক্সট রয়েছে ইরান। ইরানেরটাকে কী বলা হয়? মজলিস। ইরানেরটাকে পার্লামেন্ট কী বলা হয়? মজলিস বলা হয়। নেক্সট রয়েছে ইসরায়েল। ইসরায়েল এখন কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে, প্রচুর নাম রয়েছে ইসরায়েল রিলেটেড, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপনার এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইসরায়েল রিলেটেড স্ট্যাটিক ফ্যাক্টও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি এই মুহূর্তে প্রধানমন্ত্রী রয়েছে, রাষ্ট্রপতি কে রয়েছে, এর মুদ্রা কী রয়েছে, ক্যাপিটাল কী রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইসরায়েলে। তাহলে ইসরায়েল কী রয়েছে এখানে? ইসরায়েলের যে সংসদ রয়েছে তার নাম কি এখানে? নেসেট। এর নাম কি? নেসেট। নেক্সট রয়েছে কি? জাপান। জাপান রয়েছে কি? ডায়েট। জাপানের যে পার্লামেন্ট রয়েছে তার নাম কি? ডায়েট। জাপানের পার্লামেন্ট কী হয়ে যাবে আমাদের? ডায়েট। নেক্সট রয়েছে কিনিয়া, ন্যাশনাল অ্যাসেম্বলি। কিনিয়ার পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলি। নেক্সট রয়েছে লিবিয়া। লিবিয়া রয়েছে জেনারেল পিপলস কংগ্রেস। লিবিয়ার এটাকে কী বলা হয়? জেনারেল পিপলস কংগ্রেস। নেক্সট রয়েছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডটাকে কী বলা হয়? ওয়ারেকটাস, ওয়ারেকটাস, ওয়ারেকটাস বলা হয় আয়ারল্যান্ডের পার্লামেন্টকে। নেক্সট রয়েছে কোরিয়া। কোরিয়া কী হয়? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। কোরিয়াটাকে কী বলা হয়? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। কী বলা হয়? সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি। নেক্সট রয়েছে এখানে আইসল্যান্ড। আইসল্যান্ডটাকে কী বলা হয়? আইসল্যান্ডে বলা হয় আলথিং, আল থিং। আইসল্যান্ডে বলা হয় আল থিং। নেক্সট রয়েছে কি? সুরিনাম। সুরিনাম স্ট্যাটেন, স্ট্যাটেন। সুরিনামের পার্লামেন্টকে বলা হয় স্ট্যাটেন। নেক্সট দেখে নাও, নেক্সট রয়েছে ইতালি। ইতালি কি? পার্লামেন্টো ইতালিয়ানো, পার্লামেন্টো ইতালিয়ানো, ইতালির পার্লামেন্টকে বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে এখানে লাটভিয়া। লাটভিয়াকে বলা হয় সাইমা। লাটভিয়া পার্লামেন্টকে বলা হয় সাইমা। লাস্ট এখানে যে কোশ্চেনটা রয়েছে সেটা হয়েছে আমাদের মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার এটাকে বলা হয় তোমাদের খুরাল। মঙ্গোলিয়ার খুরাল বলা হয়ে থাকে। এই হয়ে গেল আমাদের 45টা। এছাড়াও তোমরা যদি আদার্স যদি মনে রাখতে চাও আদার্সগুলো তোমরা মনে রাখতে পারো। মেনলি যেগুলো রয়েছে যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সে যে সমস্ত দেশের নাম এই মুহূর্তে হয়ে থাকে, হাইলাইট হয়ে থাকে, সেগুলো থেকেই সাধারণত কারেন্ট অ্যাফেয়ার্সের যে সমস্ত কোশ্চেনগুলো যেগুলো রয়েছে, মিসলিনিয়াস স্ট্র্যাটেজিকের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো থেকেই সাধারণত জিজ্ঞেস করা হয়। তো এখন নিউজের সব থেকে রয়েছে ইসরায়েল রয়েছে। আশা করছি তোমরা ইসরায়েল রিলেটেড সমস্ত ফ্যাক্টগুলো মাথায় রাখবে আপনি এক্সাম দেওয়ার টাইমে, সেই জন্য কিন্তু সেখান থেকে জিজ্ঞেস হওয়ার চান্সেস সব থেকে বেশি রয়েছে। তাহলে আমরা আজকের জন্য এতখানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।